नमस्कार आज कॉविड संपर्कित संपर आलोचना को पुणी थे हार्दिक स्वागत आम जाचे जी कोविड सहित आम समस्ते मिलमिश कर लड़ुचे अर्थात य समाजर प्रत्येक व्यक्ति कोविड दूर करने गोटे गोटे मुख्य भूमिका ग्रहण करत्युक्ति हेना ये जो समस्त कोविड मुकाबला कर सहित रही বিজ্ঞান ৰোগ এক অনন্য দিগ যা আমি কম্যুনিটি মেডিচিন বা গোষ্ঠী বিজ্ঞান বুলি কৈ থওঁ গোষ্ঠী ভেষবিজান বুলি সেইপাই সেই কম্যুনিটি হেল্থ আছপেক্ট বা কোভিড প্ৰতিহত কৰাৰ গোষ্ঠীৰ কণ ভূমিকা ৰচি এই চব বাবদৰে আমাক দিগদৰ্শন দাবাই আম সৈতে আজি অতিথিভাৱে উপস্থিত অতি বিশেষজ্ঞভাৱে ডক্টৰ প্ৰফেচৰ বিনোদ পাত্ৰ সেই বৰ্তমান অখিল ভারতীয় আয়ুর্িজ্ঞান মহাবিদ্যালয় ভুবনেশ্বরের কম্যুনিটি হেলথ ডিপার্টমেন্টে কার্যরত তা সমস্ত তরফ স্বাগত জনাওছি স্যার নমস্কার ধন্যবাদ আপন মান তরফু প্রথম প্রশ্ন নে আজ স্যার পাখি যাওয়াছি স্যার পৃথিবী বিভিন্ন উন্নত দেশগুলি কোভিড রৃতীয় লহর এবং কত ক্ষেত্রে চতুর্থ লহর চলছে বলে শুধা য এই যে ତୃତୀୟ ଆଉ ଚତୁର୍ଥ ଲହର କଥା ଆଲୋଚନା ହେଉଛି ସେଥିରେ ଦୁଇଟି ପ୍ରଶ୍ନ ଆସୁଛି ମନକୁ ଗୋଟେ ହେଉଛି ଯେ ସମ୍ପ୍ରତି କୋଭିଡ଼ର ଘାତକ ଶକ୍ତି ଆଉ ଗୋଟେ ହେଉଛି କୋଭିଡ଼ର ସଂକ୍ରମଣ ଶକ୍ତି ଆମ ଦେଶ ରାଜ୍ୟରେ ଏହାର ସ୍ଥିତି ବର୍ତ୍ତମାନ କ'ଣ ଅର୍ଥାତ୍ ବିଦେଶଠାରୁ ଆମର ଏଇଟା ଅଧିକ ଅଛି ନା କମ୍ ଅଛି ସେ ବାବଦରେ ଆମେ କ'ଣ ଜନସାଧାରଣଙ୍କୁ ଜଣାଇବା ଧନ୍ୟବାଦ ସାର୍ ଆପଣ ଯେମିତି କହିଲେ কোভিড বৰ্তমান পৃথিৱীৰ বিভিন্ন দেশৰে তৃতীয় চতুৰ্থ লহৰ পহি যায় ভাৰতৰ বৰ্তমান তাৰ তৃতীয় লহৰৰে আমি বৰ্তমান অছু দুইটি জিনিছ যেতিয়া আপোনাৰ ক'লে সংক্ৰমণ শক্তি যাওঁ আমি ইনফেক্টিভিটি কওঁ ঘাতক শক্তি যা মটালিটি কওঁ যে কোনো মাহমাৰীৰে যেতিকি লহৰ হ'ব নম্বর অফ ওয়েবস যে হব সে ঘাতক শক্তি কমিযুব সংক্রমণ শক্তি কমিযুব বিশেষ করে এই তৃতীয় লহরের ভারতবর্ষের দেখা যাই যে ঘাতক শক্তি কমিযাই বহুত করে কমিযাই এবং ইনফেকটিভিটি সংক্রমণ শক্তি বহু বড়িযাই সো এই এই তৃতীয় লহর আমার যা নম্বরস আমার আগে অিপোর্টস আমার আগে অনেক কোয়াইপার ঘাতক শক্তি বহু কমিযাই এটা যা নর্মাল ফ্লু সাধারণ খাস থা জোখাম ভাইরা ফিভর হিসাব এটা যাই তার বিভিন্ন কারণ অট বর্তানজ রে তৃতীয় লহরের আমার ইনফেকটিভিটি বহু বড়িযাই দ্বিতীয় লহর প্রথম লহর ঠার এবং ঘাতক শক্তি বহু কম যা কি নর্মাল ইনফেক্টিভ ডিজিজর যা ঘাতক শক্তি সেই পরিমাণে দেখা যাই আচ্ছা কোভিড ভালো এক মহামারী बर्तन विश्व रत दीर्घ समय धरी रि पापाखि अढ़ई वर्ष हो गि अवश्य विगत शताब्दी ऊनाविंश शताब्दी जो विंश शताब्दी आम जो देखी उठर उन्नीस मसीहा स्पेनिश फ्लू आम बहुत लंबा समय धरी रही तेरे ते एत समय धरिक विज्ञान एत अग्रगति करते दिन धर कहीं रही तार कारण कौन वैज्ञानिक कारण देखो ये जो पृथ्वी वर्ष महामारी তো আপনার যেমি কে স্পানিশ ফ্লু পরে এখন মহামারী যে পুরা পৃথিবী কু প্রলয় প্রলয় করেদি এবং যা পুরা আমার সাইন্স হিসাব আমি যদি দেখা তৃতীয়র চতুর্থ লহর পরে অটোমেটিক জীবাণুর ঘাতক শক্তি কিংবা সংক্রমণ শক্তি কমিযুব আও যে আপনার কে দীর্ঘদিন ধর সময় ধছি এতে জিনিস অজেট যে কোভিড ভাইরাস হোস্ট আমার যে পপুলেশন এনভাইরমেন্ট সো পপুলেশন বড়ি উনিশশো উনিশশি রু আজ দিনে বহুত বড়িযাইছি নূ ভাইরস মিউটেট বি করছি ডিফরে তার স্ট্রেন্স আসুচি যেতকি ভাইরস আজে ভিতরে যেতেকি একপোজর কন্টাক্ট রিচি তা ভাইরস বি নিজে নিজে চেঞ্জ করছি আমিবি আমাদের চেঞ্জ করছু আজকে দিনে মানিভারসাল হয়ে যাই হ্যাড সানিটাইজেসান অর হ্যাড হাইজিন বহু ইম্প্রুভ করছি মোর দেচাশ পরসেট পচাশ প্রত্যত লোক পুরা ভারতের গোটে ভ্যাক্সিন আট লিষ্ট নেই পো হোস্ট ক্যারেক্টারিষ্টিক্স চেঞ্জ হয়েছে এজেন্ট ক্যারেক্টারিষ্টিক্স চেঞ্জ হয়েছি সো এদার দিন দিনকু দিন হব চতুর্থ লহর পরে যা শুণা যাই যেকোন রেসপিরেটরি ইনফেকশন তাহার তাহার ক্ষমতা ও তাহার প্রভাব যেমন হোক কমিযু আপনার টিকি আগর কে যে ଏହାର ସଂକ୍ରମଣ ଶକ୍ତି ବଢ଼ିଯାଇଛି କିନ୍ତୁ ଘାତକ ଶକ୍ତି କମିଯାଇଛି ଜଣାଯାଇଛି ଯେତେବେଳେ ସଂକ୍ରମଣ ଶକ୍ତିଟା ଅଧିକ ହୋଇଯାଏ ତା ବିରୁଦ୍ଧରେ ଗୋଟିଏ ଭାଇରସ୍ ହେଉ ବା ବ୍ୟାକ୍ଟେରିଆ ହେଉ ତା ବିରୁଦ୍ଧରେ ଗୋଷ୍ଠୀଗତ ପ୍ରତିରୋଧୀ ଶକ୍ତି ବା ଯାହାକୁ ଆମେ ହର୍ଡ଼ ଇମ୍ୟୁନିଟି ବୋଲି କହୁ ସେଇଟା ବଢ଼ିଯାଇଥାଏ ତେବେ ଆମ ଦେଶ ଆଉ ରାଜ୍ୟରେ ସ୍ଥିତି କ'ଣ ଏହାର ଆପଣ ଗୋଟେ ଭଲ ଜିନିଷ କହିଲେ গোষ্ঠীগত প্রতিরোধক শক্তি কিংবা সামুদায়িক প্রতিরোধক শক্তি যা আমি হর্ড ইম্যুনিটি কুযু তার দুইটি কারণ দুইটি কারণে হর্ড ইমিউনিটি কম্যুনি বড় যায় গোটে হচ্ছে ন্যাচুরা ইনফেকশন এবে বর্তমান পুরা ভারতবর্ষের যেতে লোক ইনফেকশন হয়ে যাই তাঁর ন্যাচুরা ইনফেকশন দ্বারা তাঁর ইম্যুনি বডি আপ হয়েছে দ্বিতীয় হচ্ছে ভ্যাক্সিন দ্বারা সো হুইচ ইজ এ ইন্ডুসড ইম্যুনি সো কভারেজ কভরেজ বড়িযাইছি এবং ইনফেকশন যেত লোক ইনফেকশন হয়েকি রিকভর করে যাইছেন তাঁর গোটে ন্যাচুরা ইম্যুনি হয়েছি দুইটি কারণ হর্ড ইম্যুনিটি অলমোস্ট আমার ভারতের এবারপার ষাঠি সতুশ প্রতিরশত হর্ড ইম্যুনি অ্যাদারা ঘাতক শক্তি কমিযাই আহবী ইনফেকশন যে হোক সেচুরা ওয়ে রিকভর করে যাচ্ছেন বর্তমানে শুধা যাচ্ছে যে এই যে নয় ভ্যারিয়েন্ট ওমিক্রান তার গোষ্ঠী সংক্রমণ চালছে আমার આમ દેશ ચાલે છે એ જો ગોષી સંક્રમણ શબ્દ તાર અર્થ સાધારણ જનતા કોણ બુજે તાર પ્રકૃત અર્થ કોણ સરળ ભાષા બુજાય જેમ આપણ આ ગોષી સંક્રમણ તમે અમે સાયન્ટિફિક વેરે કમ્યુનિટી ટ્રાન્સમિશન કહું કમ્યુનિટી ટ્રાન્સમિશન મને જહા ગોટે લોકો રો આ ગોટે લોકો કો સાધારણ લોકો લગવા અનુસાર કહીપર્યા જ ગાં ગહળી સ્પ્રેડ જઈ હોય যেতি কোন স্পেচিফিক এজ গ্ৰুপ কিফিক পপুলেচন কিফিক পিপুল ইনফেক্ট হুন্তধাৰণ সমস্তৰ এসপ'জৰ ৰোঁ আমি স্প্ৰেড কৰেজু চিম্টমেটিক হ'ব কেতিয়েজমেটিক হ'ব নাই তাৰ ডিপেণ্ড অপন নিজৰ ইমুনিটি উপে সেইপাই কম্যুনিটি ট্ৰান্সমিছন মানে সমস্তে এভ্ৰিব ইজ আটৰিসুদায় সমুদায়ৰ সমস্ত ব্যক্তি

তত্ত্ব কম রয়েছে আত্ম দূর ঠিক মানে কোটা প্রকৃতি ঠিক দিন ঠিক না পাঁচ দিন ঠিক না দশ দিন ঠিক না দিন ঠিক দেখুন যে হোম আইসোলেশন আমি আইসোলেট করো যে পেসেটু যে পজিটিভ অনেক আইসোলেশন পিরড বৈজ্ঞানিক কারণ হোচি ইনফেক্টিভিটি অফ দর্সন এই যে নাইটি অফ কোভিড আছিল যেটা কি ওমিক্রন ভেরাইটি আপনার কোথায় ওমিক্রন ভেরাইটি ইজ এ মচ মোর মাইল্ডর ভেরাইটি আমি যা সিল ইনফেকটিভিটি যে পেসেঁট মান দেখুছু সাতদিন পরে নাইনটি নাইন পরসেট পপুলেশন নন ইনফেকটিভ সো সেপ চৌদিন আগে সাতদিন করা হল এবং অন্য দেশের দেখা যাচ্ছে যেটি কি হর্ড ইম্যুনিটি বেটর অ্যাকস মোর অধিকা অনেক পাঁচ দিন পরে আর্ দে সিজ টু বি ইনফেকটিভ সে ইনফেকটিভ হচ্ছে না ଆଉ ସିମ୍ଟୋମାଟିକାଲି ଦେର୍ ବେଟର୍ ସେଥିପାଇଁ ଆର ବୈଜ୍ଞାନିକ କାରଣ ହେଉଛି ଆପଣ କେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଇନଫେକ୍ଟିଭ୍ ଭାଇରସ୍ କେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ସ୍ପ୍ରେଡ଼୍ କରୁଛନ୍ତି ଆପଣଙ୍କ ନାକରୁ ଆପଣଙ୍କର ପାଟିରୁ ଖଙ୍କାରରୁ କିମ୍ବା ନେସ୍ୱାସରୁ ସେ ତାକୁ ଦେଖିକରି ଆମର ଆଇସୋଲେସନ୍ ପିରିଅଡ଼ କରାଯାଏ ଗୋଟେ ପରିବାରର ମନେ କରନ୍ତୁ ପାଞ୍ଚ ଜଣ କି ଦଶ ଜଣ ଲୋକ ଅଛନ୍ତି ଯଦି ସମସ୍ତେ ଏକ ସମୟରେ ଗୋଟେ ସଂକ୍ରମିତ ବ୍ୟକ୍ତିର ସଂସ୍ପର୍ଶରେ ବା ରୋଗୀର ସଂସ୍ପର୍ଶରେ ଆସିଲେ ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଗୋଟିଏ ପରିବାରର ସମସ୍ତେ ଯାଇଛନ୍ତି ଗୋଟିଏ ଉତ୍ସବରେ ଯୋଗ ଦେଇଛନ୍ତି ପାରିବାରିକ ଉତ୍ସବରେ ଯେଉଁଠି ବାହାଘର କି ବ୍ରତ ଘର ହେଉଛି ସେଠି ସମସ୍ତେ ଏକ୍ସପୋଜ୍ ହେଲେ ସେ ଇନଫେକ୍ଟେଡ଼ ପର୍ସନ୍କୁ ଯେ ସେମାନଙ୍କୁ ଆମେ ହୋମ୍ କ୍ୱାରେଣ୍ଟାଇନରେ ରଖିବା ପାଇଁ କହୁଛୁ ଏଇ ଯେଉଁ ହୋମ୍ କ୍ୱାରେଣ୍ଟାଇନରେ ସେମାନେ ରହିବେ ସେତେବେଳେ ସେଇ ପରିବାରର ସମସ୍ତ ଲୋକ ପରସ୍ପର ଠାରୁ ଅଲଗା ରହିବେ ନା ଏକାଠିରେ ରହିପାରିବେ ପରସ୍ପର ସହିତ ମିଶିପାରିବେ আৰ প্ৰটিকা আনচৰ আৰু গোটেই হ'ল থিয়ৰেটিকা আনচৰ আপোনৰ থিঅৰেটিকা আনচাৰ যদি প্ৰথমে কয়ি যদি যি মানে এসপ'জড হৈ আমি তাক কোৱাৰেণ্টাইনৰে ৰখোঁ কোৱাৰেণ্টাইন পিৰিয়ড্ৰে সম্কৰ ইনফেকচন ৰকিবক্তি ডিফাৰেণ্ট সবুকর ঘরের যদি যদি বৃদ্ধ বয়স্কর জন অনেক ইম্যুনাইজড অনেক নন ইম্যুনাইজড অ জন প্রিভিয়লি ভ্যাক্সিনেটেড অিভিয়লি ইনফেক্টেড অস্তর প্রতিরোধক শক্তি ডিফরে এক্সপোজর হয়ে মধ্য কত লোক ইনফেকশন কন্ট্রাট করবে না তো সমস্তে অলগা অলগা কোয়ারেন্টাইন রাটা বেটার সাইনটিফিকা বট প্রাটিকা দেখা যায় যদি গোটে ঘর অনেক ডিফিকল্ট বট আজ ফার আজ পসবল সমস্তে অলগা রহাটার বেটার એ જે ક્વરેન્ટાઈન આઈસોલેશન કથા કહ્યું ક્વરેન્ટાઈન અલગ રખે છે આઇસોલેશન રોગી અલગ રખી છે ત્યારે એ ભીતરે જે પ્રસીડીલ ડીફરેન્સ કંઈ વા એ પ્રકૃતરે જે ક્વરેન્ટાઈન નિયમ આઇસોલેશન નિયમ એ મૌલિક પ્રભેદ કોણ રહી છે দেখুন কোয়ার্টাইন রে আমি যে এক্সপোজর হয়েছেন কিংবা এবং সে ইনফেকটিভ নু পজিটিভ নুটি তা আমি কেন্টাইন করা আইসোলেশন যে অলরেডি ইনফেকটেড অখা যায় যদি আইসোলেশন গোটে পরিবার সমস্ত পজিটিভ অনেক যদি সমস্ত আইসোলেশন অনেক নিজ নিজ ভিতরে পরস্পর মধ্যে মিশিপারে क्वरेन्टा मुझे प्रथम कहली पूर्व कहली समस्त प्रतिरोधक शक्ति अलग सेम समेत एक्सपोजरेसन दस जन अंतिर दुईज ही, ही, ही इनफेक्टिव अलगा हो पारती अलग अलग रहा हमें कह टेस्ट की से न करें जो माइल्ड सीमटम सामान्य लक्षण थी कि व्यक्ति को माइनर ट्रिटमेंट जमीक पारास्टामल है सेट्रीजेन जहाँ आम दु होम आइसोलेसन से सब दे दिया जाए चलो कि हाँ অর্থাৎ সেই যদি সে ভালো হয়ে যাচ্ছেন তাহলে আমি টেস্টিং উপরে এত গুরুত্ব কবা দেখুন টেষ্টিং করার দুইটি কারণ গোটে হচ্ছে পাই আপনার যদি জানি পারলে যদি আপনার ইনফেকটিভ অনেক তো আপনার অন্য মানুষ স্প্রেড করব আপনার আইসোলেশন করা গুরুত্ব আপনার আইসোলেশন করা জরুরি অ্যাঁকি আপনার অন্যান প্রতি আট রিসক

এন্ড তা বহুত করে ওভর দ কাউন্টার বি লোক ঔষধ কি চেষ্টা করছেন তা সিমটম ট্রিটমেন্ট করিবার সে পেসে আপনার নিজে ঠিক হয়ে পে বট আপনার ঘরের নিজ নিজের বৃদ্ধ বয়স্ক কিংবা কো মরবিডিটি যার অ্যাট রিসক দে এই ট্রিটমেন্টে ঠিক নহেপার সে হসপিটালাইজেশন জরুরত পড়পরে টিকা নেওয়া পরে আমাদের দেহে রোগ প্রতিরোধী শক্তি সৃষ্টি হে এবং যদি সেই রোগের আমি পীড়িত হয়ে গেল তাপরে মধ্যে রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি এই দুইটা ভিতর কেউ গুক বেশি বলবত্তর বা শক্তিশালী দেখুন ন্যাচুরা ইমিউনিটি যেটা ইনফেকশন পরে যেটা বিল্ডপ হয়ে আপনার বডি এবং টিকা কারণ টিকা পরে বি আপনার বিল্ড আপ হয়ে সেটা আমি ইন্ডুউসড ইমিউনিটি কহু। ন্যাচুরাল ইম্যুনি যেমি হলেবি স্ট্রঙ্গর এন্ড যা দেখা যাই সাইটিফিক লিট্রেচর ন্যাচুরাল ইম্যুনি কমসে কম থ্রি টু সিক্স মন্থস আপনার আবসোলুট প্রোটেকশন দিয়ে এবং আর্টিফিসিয়াল ইম্যুনি টেস্টিং এফেক্টিভনেস এগেস্ট সিভিয়র ডিজিজ অট মাইল্ড ডিজিজ্রে তার প্রোটেকটিভ এফিকেসি ইজ টু লিটল অ্যান্ড টু লেস আমার সেই সেই জন যদি ইনফেকটিভ কি যদি রিকভর করে দিয়েছেন তাঁর প্রোটেকটিভ এফিকেসি অর্ ইম্যুনিটি বিল্ডপ হয়ে যায় ছ ছাস পর্যন্ত এবং প্রকার রোগ লাইক মাইল্ড মডরেট সিভিয়র ফর্ম অফ কোভিড রু তা প্রোটেকশন দিয়া যায় বর্তমানে আমার যে টিকা দিয়া হচ্ছে তার গোটে পরবর্তী সংস্করণ এমআরএনএ ভ্যাক্সি বলে আমি যা কেউ মেসেঞ্জার আর্ এনএিন কথা চিন্তা করা যাচ্ছে বা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে সে বাবদে এই যে মেসেঞ্জার আর্ টিকা এটা কোন এটা কোন অধিক উৎকৃষ্ট ধরনের টিকা বিভিন্ন প্রকার ভ্যাক্সিন এবে ভারতবর্ষের দিয়া যাই দুইটি যে কমনলি ইউজ হচ্ছে কোভিসিল্ড অ্যান্ড কোভ্যাক যেটা আপনার বর্তমান কলে ন এমআরএনএ ভ্যাকসিন মেসেঞ্জার আর্ ভ্যাকসিন এফিকেসি ওয়াইজ তার প্রোটেক্টিভ এফিকেসি ইজ আজ গুড আজ ভেক্টর বর্ন ভ্যাকসিন অর ডিএনএ ভ্যাকসিন বট ডেফিনেটলি এমআরএনএ ভ্যাকসিন রে আপনার সাইড এফেক্টস কম র এবং ইট ইজ সাইড এফেক্ট অন্য দুই ভ্যাকসিন রু আর কম এবং প্রোটেকটিভ এফিকেসি অন্য ভ্যাকসিন রু অল্প মাত্রে অধিকা জনে জনেপ্ট মানে আসিম্টমাটিক কোভিড পজিটিভ ব্যক্তি মনে করুন জন টিকা নিয়ে যাই তা দেহ ইম্যুনি বেশি সে সংক্রমিত হয়ে যাইছে পজিটিভ হচ্ছে কিন্তু তার কোশি সিম্টম সেই সেইভাবে ব্যক্তি অন্য মানুষ সংক্রমিত করবার সম্ভাবনা কেতে এসিম্টমাটিক কোভিড পজিটিভ সবুঠ সমুদায় সমুদায় প্রত্যেক সবুঠু ডেঞ্জরস প্রোপোর্শন অফ পিপল যে এসিম্টোমেটিক এবং পজিটিভ সো সে সিমটোমাটিক পজিটিভ অর এসিম্টোমাটিক পজিটিভ আর্ ইকা রিসক টু দ কম্যুনি ইকাল রিসক টু দেবরহুড অ্যান্ড ফ্যামিলি মেম্বর সো সেকর ইনফেকটিভিটি এসিম্টোমেটিক অর্ সিমটোমেটিক ফরক নথা अच्छा गे प्रश्न जनसाधारण आसाधारणी बर्तमान सुधा ये तृतीय लहर आसवर आम समुदाय जनसाधारण को टीका देदेव व्यवस्था सुविधा था समस्त को टीकाकरण आम करदे ये तृतीय लहर आस न था कि देखो वैक्सीनेशन गोटे इफेक्टिव स्ट्राटेजी एंड वैक्सीनेशन विभिन्न प्रकार संक्रमण टेस्टेड ट्राइड एंड पैंडेमिके तार रोल हाज विन एस्टाब्लीसड ଯେଉଁ ଆପଣ କହିଲେ ତୃତୀୟ ଲହର ଆସିଥାନ୍ତା କିମ୍ବା ନଥାନ୍ତା ଯଦି ସମସ୍ତେ ବି ଭ୍ୟାକ୍ସିନେସନ୍ ହେଇଥିଲେ ମଧ୍ୟ ତୃତୀୟ ଲହର ଏତେ ମୋଟା ଏତେ ଏତେ ବ୍ୟାପକ ଭାବରେ ବ୍ୟାପକ ଭାବରେ ଆସିନଥାନ୍ତା ବଟ୍ ଆସିଥାନ୍ତା ଆଚ୍ଛା ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ ଆଗରୁ ଆମେ କଣ୍ଟେନମେଣ୍ଟ କଥା କହୁଥିଲେ ଏବେ ବି କଣ୍ଟେନମେଣ୍ଟ କିଛି କିଛି ମାତ୍ରାରେ ଚାଲିଛି ଆଉ ଗୋଟେ ମାଇକ୍ରୋ କଣ୍ଟେନମେଣ୍ଟ କଥା କୁହାଯାଉଛି ଏ ଦୁଇଟା ଭିତରେ ଫରକ କ'ଣ ଟିକେ ବୁଝାଇଦେବେ দেখুন কন্টেমেন্ট আমি যেত প্রথম ইনিশিয়া টােজে কন্টেনমেন্ট কহিল যেত পজিটিভ পেসেঁট আসছেন তাস্পর্শের তা আখপাখরে যেত লোক অনুষ্ঠান সমস্ত এক্সপোজড ভাবি গোটে কন্টেমেন্ট জোন্ধা যে আপনার এক্সপোজড ব্যক্তিঙ্কর ওর অনএক্সপোজড ব্যক্তিঙ্কর সংস্পর্শ ও তা আমি বন্ধ করে দে এবং আজিকা দিনের যেতবাদ ইনফেকটিভ রেট বহু হয়ে গেলে বহু লোক পজিটিভ হয়ে গেলে সো গোটে মাইক্রো কন্টেমে যেটা কি গোটে ঘর কিংবা গোটে আপার্টমেন্টে গোটে ঘর কিংবা গোটে সা গোটে ঘর কিংবা গোটে কম্যুনি গোটে ঘর আমি মাইক্রো কন্টেনমেন্ট কৌছু এবার ইনফ্যাক্ট গোটে ঘরে গোটে রুম আমি মাইক্রো কন্টেমেছি সো দ্যাট দ প্রিন্সিপুল রিমেন্স দ সেম মাইক্রো কন্টেনমেন্ট পজিটিভ এবং वलनरेबल पपुलेसन को नन एक्सपोज पर्सन को आम तक कंटाक्ट को बंद करवाक चेस्ट माइक्रो कंटेनमेंट जो केसेस बढ़ीज पूरा एरिया को आप कंटेनमेंट नक गोटे घर को कुछ गोटे रूम को कि गोटे आपार्टमेंट को बेस्ट अन् नंबर अफ केसेस माइक्रो कंटेनमेंट सो दैट सर्विसेस क्या कंटिन्यू टू कंटिन्यू टू बी आज बिफोर दर्शक बंधुगण ये पर्यतं आम जिते आलोचना कर सारे कॉविड संपर्कित ସେହି ମୂଳ ତତ୍ଵ ଗୋଟିଏ ଜିନିଷ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୋଲି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ହୃଦ୍ବୋଧ ହୋଇଛି ଯେ ସେ ଗୋଷ୍ଠୀଗତ ପ୍ରତିହତ କରିବାର ବ୍ୟବସ୍ଥା ହେଉ ବା ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ତରରେ କୋଭିଡ଼କୁ ପ୍ରତିହତ କରିବାର ବ୍ୟବସ୍ଥା ହେଉ କୋଭିଡ଼ର ଚିକିତ୍ସା ହେଉ ବା ପ୍ରତିଷେଧକ ହେଉ ସବୁ ପାଇଁ ଯେଉଁ ମୌଳିକ ତତ୍ଵ ରହିଛି ଯେ ଜଣଙ୍କଠାରୁ ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ କୋଭିଡ଼ ସଂକ୍ରମଣକୁ ଆମେ ପ୍ରତି ସ୍ତରରେ ରୋକିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା ସେଥିପାଇଁ ଆମ ପାଇଁ ବିଜ୍ଞାନ ଯାହା ଯାହା ନିୟମ ଦେଇଛି ଯେଉଁ ତିନୋଟି ମୌଳିକ ନିୟମ ହାତ ଧୋଇବା ମାସ୍କ ପିନ୍ଧିବା ଆଉ ଶାରୀରିକ ଦୂରତା ରକ୍ଷା କରିବା ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେତେ ଆଲୋଚନା କଲେ ତାର ତତ୍ଵ ସାର ତତ୍ତ୍ଵ ଭିତରୁ ଆମେ ସେଇଟା ହିଁ ପାଉଛୁ ତେଣୁ ସମସ୍ତଙ୍କୁ ଆଉଥରେ ବିନମ୍ର ଅନୁରୋଧ କରିବି ଯେ ଏଇ ତିନୋଟି ମୌଳିକ ଅସ୍ତ୍ରକୁ ଆମେ ବ୍ୟବହାର କରିବାକୁ ଯେମିତି ନ ଖୋଲୁ ପୁଣି ଦେଖାହେବ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆପଣମାନଙ୍କୁ ନମସ୍କାର